আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই রাম মন্দির উদ্বোধন, সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। রবিবার নন্দীগ্রামের দুই ব্লকের সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকার। ধ্বজা নিয়ে পথে হাঁটতে হাঁটতেই বার্তা দেন, আমার রাম ভগবান, আর সংখ্যালঘু মুসলিম ভাই যারা আমার সঙ্গে হাঁটছে তাদের তাদের বাসনা কামনা রাম রাজ্য, রাম রাজ্য, সুশাসন সুরক্ষা, সুশাসন সুরক্ষা, কালকে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদায় গীতাপাঠ অনুষ্ঠানেও উপস্থিত হন শুভেন্দু অধিকারী। চলে যোগ্য অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গীতা কি আমারই বেদ উপনিষদ, রামচরিত মানস, হনুমান চালিসা, গীতা আমারই হার যো হিন্দু কো ধর্মগ্রন্থ হ্যায়, হম লোক মাননে বালা আদমি হ্যায়, উহাঁ কহাঁ ভি হিংসা কা কোই চান্স হি নেই হ্যায়। বিবেকানন্দ কা ডিসিপ্লিন হ্যায়, ডিভোটি হ্যায়, স্বামীজি নে হম লোক কো শিখায়া আপনে ধর্ম কো রক্ষা করো, দূসরা ধর্ম কো সম্মান করো। রামলালা প্রতিষ্ঠার আগে উন্মাদনা দেশ জুড়ে, উন্মাদনা রাজ্যের আনাচে কানাচে। চন্দন ভূঁইয়া ও রণব কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।